আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন জিঞ্জিভাইটিস বা আমাদের মাড়ির প্রদাহ অনেকেই আমরা দাঁতের ব্যথা মাড়ির ব্যথা এই জিনিসগুলো কিন্তু একত্রিত করে ফেলি যে কোনটা আমাদের মাড়ির সমস্যা আর কোনটা আমাদের দাঁতের সমস্যা অনেক সময় হচ্ছে দাঁতের ব্যথা হয় অনেক সময় কিন্তু মাড়ির ব্যথা তো মাড়িতে অনেক সময় ব্যথা করলে কিন্তু আমরা বলে থাকি যে আমাদের হয়তো বা দাঁতে ব্যথা করতেছে তো আসলে কিন্তু আমরা এটার কোনো কম্পেয়ার করতে পারি না যারা আছে অনেক সময় ভুল ট্রিটমেন্ট করে এই ক্ষেত্রে তো আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো চলুন শুরু করা যাক প্রথমে বলবো হচ্ছে জিন্জিবেটিসটা কী তো হচ্ছে গিয়া আমাদের যে জিনজিভা বা মাড়ি আছে এই মাড়িতে যে প্রদাহ হয় তো জিনজিবাটা হচ্ছে আমাদের যে মুখের মধ্যে দাঁতের চারপাশে যে হচ্ছে গোলাপি বর্ণের যে মিউকাসটা দেখা যায় বা যে টিস্যুগুলো দেখা যায় এটা হচ্ছে জিনজিভা এই যে জিনজিভা এই জিন্জিবায় যদি কোনো প্রদাহের সৃষ্টি হয় বা ব্যথার সৃষ্টি হয় এটাকে বলা হচ্ছে জিনজিভাইটিস বা ইনফ্লামেশন অফ জিনজিভা ইজ কল্ড তো আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে এই যে মনে করেন যে দাঁতের এই যে উপরে যে গোলাপি বর্ণের যে টিস্যুটা আছে এইটা হচ্ছে জিঞ্জিবা তো কোনো কারণে এই জিঞ্জিবাতে যদি প্রদাহের সৃষ্টি হয় বা ব্যথার সৃষ্টি হয় তখন এটাকে বলা হচ্ছে জিন্জিবায়টিস তো এখন এর কিছু ক্লিনিক্যাল ফিচার আমরা জানবো ক্লিনিক্যাল ফিচার অফ জিন্জিবাইটিস কি কি দেখলে আমরা বুঝতে পারবো লক্ষণ দেখলে বুঝতে পারবো যে এটা জিন্জিবাইটিস তো জিনজিবাইটিসের ক্লিনিক্যাল ফিচার বা কি কী লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে এটা জিনজিভাইটিস প্রথমে হচ্ছে আমাদের মাড়ি থেকে রক্ত বেরোবে মানে ব্লিডিং অফ গাম বা জিনজিবা জিঞ্জিবার থেকে ব্লিডিং হবে তো এই জিঞ্জিবার কালারটা হয়ে যাবে লাল বর্ণের এরপর এর কন্টোটটা হবে থিক এবং রোলেট যে এর কন্টোরটা অনেক মোটা মনে হবে যে অনেক পুরু হয়ে গেছে এই যে জিনজিবাগুলো মানে এই জিন্জিবাটা মনে হবে অনেক পুরু হয়ে গেছে এবং গোলাকৃতির এরকম মনে হবে এরপরে হচ্ছে কনসিস্টেন্সি বা এর ঘনত্বটা দেখে মনে হবে যে অনেক দেখে মনে হবে অনেক ফোলা ফোলা আছে দেখে মনে হবে অনেক ফোলা ইডেমাটাস এবং স্পঞ্জি মানে অনেক ফোলা ফুলে যাবে এবং এর মধ্যে মনে হবে যে রস বা পানি জমা হয়েছে এবং স্পঞ্জি চাপ দিলে নরম হয়ে যাবে এরপরে হচ্ছে গিয়ে প্যাপিলা এর যে প্যাপিলাটা মানে এই যে দুই দাঁতের মাঝখানে যে একটা বাড়তি অংশের মতো দেখা যায় এই প্যাপিলাটা অনেক ইনলার্জ হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে ইনলার্জ হয়ে যাবে ইলংগেটেড এবং পলিফারেটেড মনে হবে যে এটা বাইরের দিকে বেরিয়ে আসছে এরকম মনে হবে এছাড়া আরও আছে ফাউল স্মেলিং মুখ দিয়ে দুর্গন্ধ বেরোবে স্যালিভেশনটা ইনক্রিজ হবে মানে মুখের যে লালাখরণ আছে এই লালাখরণটা বৃদ্ধি পাবে এছাড়া মার্জিনাল প্যাপিলা যেটা হচ্ছে দাঁতের গোড়ায় যে প্যাপিলাটা আছে এই প্যাপিলাটা হচ্ছে গিয়া স্পঞ্জিয়া হবে অনেকটা নরম প্রকৃতির হবে ইডিমাটাস এবং মনে হবে যে এখানে অনেকটা রস জমা আছে বা পানি জমা আছে এই রকম দেখতে মনে হবে এছাড়া সালকাস ডিপ মানে দুই দাঁতের মাঝে যে ফাঁকা জায়গাটা দুই দাঁতের মাঝে মানে দুইটা দাঁতের মাঝে যে ফাঁকা জায়গাটা মানে এই সালকাস ডিপটা এটা ইনক্রিজ হবে এটা বেড়ে যাবে এছাড়া স্পন্টেনিয়াসলি গাম ব্লিডিং এবং রক্তক্ষরণ একটু হালকা চাপ দিলেই স্বতঃস্ফূর্তভাবে অনেক সময় রক্ত বেরোবে মুখ থেকে অনেক অনেকেই বলে থাকে যে মাড়ি থেকে রক্ত পড়ে তো সেরকমভাবে অনেক সময় এটা দেখাচ্ছে এমনিতেই রক্ত বের হতে থাকবে এই যে লক্ষণগুলো এই লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে জিন্জিবাইটিস তো এর ট্রিটমেন্ট বা আমরা যদি চিকিৎসার কথা বলি সেই ক্ষেত্রে অবশ্যই তাকে ওরাল হাইজিন ইনস্ট্রাকশন এটা মেনটেন করে চলতে হবে যে মুখ ও মুখের দাঁতের যে স্বাস্থ্য ঠিক রাখার জন্য কিছু নির্দেশনা আছে এই নির্দেশনাটা অবশ্যই তাকে মেনে চলতে হবে নিয়মিত দুইবার দাঁত ব্রাশ করতে হবে সকালে নাস্তার পরে এবং রাতে ঘুমানোর পূর্বে এটা ব্রাশ করতে হবে এছাড়া তার স্কেলিং করে নিতে হবে দাঁত স্কেলিং নিয়ে আমার পূর্বে একটা ভিডিও আছে আশা করি সেটা দেখে আসবেন স্কেলিং সম্পর্কে সেখান থেকে জানতে পারবেন তো স্কেলিং করার পরে এছাড়া কিছু মেডিসিন তাকে সাজেস্ট করা হবে এছাড়া আর বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গাম ব্লিডিং অনেক সময় আমাদের মুখ থেকে বা মাড়ি থেকে রক্ত বের হয় তো সেটা তো ব্লিডিং অফ গাম যদি আমাদের কোনো কারণে হচ্ছে কি আমাদের মাড়ি থেকে রক্ত বের হয় সেইটাকে বলা হচ্ছে কি গাম ব্লিডিং তো গাম ব্লিডিংয়ের কিছু কিছু লোকাল কজ আছে এবং কিছু সিস্টেমিক কজ আছে তো লোকাল কজের মধ্যে যেমন হচ্ছে জিন্জিবাইটিস বা পেরিডোন্টাইটিস জিন্জিবাইটিস হলেও গাম থেকে রক্ত বের হতে পারে বা পেরিডনট্রাইটিস হলেও রক্ত বের হতে পারে তো পেরিডোন্টাইটিসটা কি সেটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও জিন্জিবাইটিস পেরিডোনোটাইটিস এবং অথবা পাল্পাইটিস পেরিডোনটাইটিস এর সাথে কম্পেয়ার করে আমি একটা নতুন ভিডিও সামনে আশা করি বানাবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে পেরিডোনাইটিসটা কী এছাড়া আছে মেকানিক্যাল ট্রমা কোনো কারণে যদি আঘাতের কারণে অনেক সময় হচ্ছে গা গাম ব্লিডিং হতে পারে যেমন আমরা অনেক সময় টুথব্রাশ করতে যাই ব্রাশ করার সময় গাম ব্লিডিং হতে পারে বা মানে আঘাত লেগে হচ্ছে গিয়ে গাম ব্লিডিং হতে পারে অনেক সময় হচ্ছে গিয়ে খাদ্য ফুড ইমপ্যাকশনের কারণে খাদ্য অনেক সময় মাড়ির মধ্যে যদি জমে থাকে সেখান থেকেও অনেক সময় গাম ব্লিডিং হতে পারে এছাড়া কিছু সিস্টেমিক কজ আছে কিছু সিস্টেমিক কারণ যেমন এর মধ্যে আছে হচ্ছে এর মধ্যে আছে যেমন হচ্ছে গিয়া ভিটামিন সি ডেফিসিয়েন্সি স্কারভি হতে পারে হতে পারে হচ্ছে গিয়া অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার কারণে গাম ব্লিডিং হতে পারে ব্লিডিং যদি ব্লিডিং ডিসঅর্ডার অনেক সময় যদি তার রক্ত রক্তক্ষরণজনিত কোনো সমস্যা বা রোগ থেকে থাকে সেই ক্ষেত্রে গাম থেকে রক্ত বের হতে পারে লিউকোমিয়া লিউকোমিয়ার ক্ষেত্রে হতে পারে মাল্টিপল মায়ালোমা এই ক্ষেত্রেও হচ্ছে গিয়া গাম ব্লিডিং হতে পারে অ্যান্টি কোয়াগলেন্ট থেরাপি কেউ যদি হচ্ছে রক্ত জমাট বাঁধার বিরুদ্ধে কোনো ধরনের থেরাপি মানে রক্ত জমাট না বাঁধে সেই রকম কোনো থেরাপি যদি কেউ ইউজ করে থাকেন সেই ক্ষেত্রে গাম ব্লিডিং হতে পারে ইউরিমিয়া অনেক সময় ইউরিমিয়ার কারণেও গাম ব্লিডিং হতে পারে এছাড়া লিভার ডিজিজ এবং স্যালিসাইলেট ড্রাগস যদি কারোর লিভার ডিজিজ হয়ে থাকে লিভারের সমস্যা হয়ে থাকে অনেক সময় সেই ক্ষেত্রে হচ্ছে গাম ব্লিডিং হতে পারে অথবা কেউ যদি সেলিসাইলেট ড্রাগস এইটা ইউজ করে সেই ক্ষেত্রেও অনেক সময় হচ্ছে তার গাম ব্লিডিং হতে পারে এই সমস্ত কারণে হচ্ছে গিয়া যে এই যে লোকাল কজ এবং সিস্টেমিক কজ এই কারণে হচ্ছে গিয়ে গাম ব্লিডিং হতে পারে অনেক সময় কিন্তু এর মধ্যে যে জিন্জিবাইটিস হলেও অনেক সময় গাম ব্লিডিং হতে পারে অনেক সময় এই যে সিস্টেমিক বড় ধরনের কোনো রোগের ক্ষেত্রেও কিন্তু গাম ব্লিডিং হতে পারে আমরা কিন্তু এই বড় ধরনের রোগগুলোকে অনেক সময় চিহ্নিত করতে পারি না অনেকে এটাকে তুচ্ছতাচ্ছিল্য করার ফলে কিন্তু এখান থেকে অনেক বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা থেকে থাকে সুতরাং আপনারা অবশ্যই যদি এইরকম কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই একজন ভালো ডেন্টিস্টের পরামর্শ নেবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং যদি এছাড়া যদি কোনো পরামর্শ প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকতে পারেন সেখানেও আমাদের বিভিন্ন ধরনের পরামর্শ টিপস প্রদান করা হয়ে থাকে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এছাড়া সুরক্ষিত থাকবেন সবাই আশা করি এই কোভিডের সময়ে মহামারীর সময়ে সবাই মাস্ক ব্যবহার করবেন এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে কেউ বের হবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে লাইক দিয়ে থাকবেন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম